বিনিময়ে আমাদেরকে ভালো রেজাল্ট দিতে হবে। রাজি আমার ছাত্ররা বা রাজি আমার ছাত্ররা রাজি? ওই যে আমাদের আমি বুঝি নাই যে কবে কবে আমাদের চেয়ারম্যান এত অভিভাবকত্বের কাছে পৌঁছে গেছে। আমার অভিভাবকদের অনুরোধ করেছেন কয়েকটি বিষয়, আসলে ঘর থেকেই আপনার বাচ্চাকে আপনাদের গাইড করতে হবে, কারণ বাচ্চা যখন নষ্ট হয় তখন সবার আগে টের পায় মা, তারপরে টের পাবেন বাবা, তারপরে টের পাবেন ভাই বোনরা প্রতিবেশীরা। আমরা যখন টের পাবো তখন আর ভালো করার কোনো সুযোগ থাকবে না, সমাজ জানবে যখন নষ্ট হয়ে যাবে। সুতরাং আমার কিছু মতামত দিতে চাই যে শিক্ষাটা আসলে মানসম্মত হওয়া দরকার। মানসম্মত শিক্ষা না হলে আমরা কিন্তু প্রতিযোগিতায় টিকবো না। 20 কোটি মানুষ আমাদের, শুধু এই দেশেই কাজ করলে হবে না, আমাদের দক্ষ এবং মানব যে সম্পদ সেটা নিজেদেরকে নিয়ে শিক্ষার মাধ্যমে সেইভাবে কিন্তু গড়ে তুলে আমাদের প্রতিযোগিতায় বিশ্ব পরিসরে প্রতিযোগিতা অবতীর্ণ হতে হবে। খেলাধুলা, লেখাপড়া, গান বাজনা যেটাই বলা হোক না কেন, যেটাই যদি প্রথম হওয়া যায়, ভালো হওয়া যায়, দিশা দিশার বাবাকে ধন্যবাদ যে সে আমাদের মাগুলার প্রতিনিধিত্ব করছে মহিলা ক্রিকেটে, আরো এরকম দিশার মতো আরো ক্রিকেটার হোক। আর সর্বোপরি আমি রণদা প্রসাদের যে ঐক্লান্ত পরিশ্রমী এই স্কুলটা 3 দিন করে গড়ে উঠেছে এবং এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা সবাই আমাদের মতে, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আপনাদের একটা গুরু দায়িত্ব আছে আগামী নির্বাচনে, যাতে আমরা মাননীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আশা করি উনি মনোনয়ন পাবেন, এবং ওনার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা, আপনারা ঐতিহ্যবাহী ইউনিয়ন, যাতে আরো বেশি বেশি ভোট দেওয়া যায় এই চেষ্টা তো আপনারা করবেন, এলাকার জনগণ করবেন। আশা করি আগামীতে উনি সংসদ সদস্য। যে স্মার্টফোন আমরা কথা বলছি, আমাদের অভিভাবক বৃন্দ প্রধান অতিথিবৃন্দ এসেছেন, কিন্তু তারপর ওই স্মার্টফোন এই যে টিপাটিপি হচ্ছে এটা আমার জন্য খুব লজ্জাস্কর, কারণ এই স্মার্টফোনটা স্কুলে ব্যবহার করা যাবে না। আজকে আমি দেখছি যে আমাদের কথার মধ্যে স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে। আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনারা যারা আমার মায়েরা আছেন, আমি সব জায়গায় কথাটা বলি, আজকে আমি সেজ ভাইয়ের উদ্দেশ্য করেই বলবো, আমি সব অনুষ্ঠানে একটা কথা বলে থাকি। জুবায়ের শেখ,